সত্যিই তো জীবনের নানা রং থাকে, ঝলমলে শৈশব, রঙিন যৌবন, তারপর আসে রঙহীন সাদা কালো বার্ধক্য। একদম ঠিক ধরেছ। আজকের এই ভিডিওতে আমরা নানা রঙের দিন এই নাটকটি নিয়ে লাইন ধরে ধরে সম্পূর্ণ শব্দার্থ সহ আলোচনা পরিবেশন করতে চলেছি। আজকের এই নাটকে আমরা দেখতে পাব একজন শিল্পীর জীবনের হাহাকার। একজন শিল্পী প্রথম জীবনে অর্থাৎ যৌবনে খ্যাতি, প্রতিপত্তি, নাম, ডাকের শিখরে থাকেন, কিন্তু শেষ জীবনে তাকে হতাশা, অপ্রাপ্তি আর ছলনা নিয়ে কেমনভাবে বাঁচতে হয় এ নাটক আমাদের সেটাই দেখাবে। এজন্য সম্পূর্ণ নাটকটা দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। নাটক নানা রঙের দিন লিখেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। মূল নাটকে প্রবেশ করবার আগে আমাদের দেখে নিতে হবে এই নাটকের চরিত্রলিপি, মানে ক্যারেক্টার কারা কারা রয়েছেন। প্রথম, রজনীকান্ত চট্টোপাধ্যায়। ইনি হলেন একজন বৃদ্ধ অভিনেতা, বয়স 68 বছর। এবং দ্বিতীয়জন হলেন কালীনাথ সেন। ইনি হলেন প্রম্পটার, তোমরা প্রমোটার বলবে না। প্রম্পটার কারা? আমরা তো মঞ্চে বিভিন্ন অভিনয় দেখি, নাটক যাত্রা দেখি, সেখানে দেখি নায়ক নায়িকা বা অভিনেতারা ডায়লগ বলে যাচ্ছে, সংলাপ বলছেন। তো তোমরা জেনে অবাক হবে, মঞ্চের পেছন থেকে ধীরে ধীরে একজন ব্যক্তি আস্তে আস্তে অভিনেতাদের সমস্ত সংলাপ মনে করিয়ে দেন, পেছন থেকে বলেন, সেই ব্যক্তিকে বলা হয় প্রম্পটার। এই পেশার মাধ্যমেই তারা অর্থ উপার্জন করেন। সেই পেশার একজন প্রম্পটার কালীনাথ সেন রয়েছেন, যার বয়স 60 বছর। নাটকের শুরুতে কিছু তথ্য জানানো হয়েছে। পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, যেখানে টিকিট কেটে থিয়েটার দেখতে হয় তাকে বলা হয় পেশাদারি থিয়েটার। পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। আজ রাতে যে নাটকটা অভিনয় হয়ে গেল সেই নাটকের দৃশ্যপট, মানে বিভিন্ন রকম ছবি, ব্যাকগ্রাউন্ড, নানা রকম যন্ত্রপাতি, হতে পারে মাইক্রোফোন, লাইট ইত্যাদি আর কি, যন্ত্রগুলো মঞ্চের পেছনে রয়েছে। মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো অবস্থায় রয়েছে। এখন রাত্রি, চারিদিকে অন্ধকার। হঠাৎই সেই মাঝরাতে অন্ধকার স্টেজের মধ্যে দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি, হাসছেন তিনি। হঠাৎ রজনী কেন হাসতে হাসতে আর কি মঞ্চে প্রবেশ করলেন আমরা এক্ষুনি সেটা জানবো এই নাটক পড়তে পড়তে। রজনী একাই কিছু বক্তব্য রাখছেন, অর্থাৎ একা একা কথা বলছেন। কি বলছেন? আচ্ছা, ব্যাপারটা কি বলতো, কি গেরো, মানে কি ঝামেলা, কি বিপদ, ঘুমুলুম তো একেবারে গ্রিন রুমে। গ্রিন রুম মানে সাজঘর, যেখানে অভিনেতা অভিনেত্রীরা মেকআপ করেন বা পোশাক পরিবর্তন করেন, সেই রুমে রজনী ঘুমিয়ে পড়েছিলেন। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, শাজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভো ভো। তার মানে আজকের নাটকে যে শাজাহান সেজেছেন, যে জাহানা অর্থাৎ শাজাহানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, সবাই পাত্রপাত্রী ভো ভো, মানে সবাই বাড়িতে চলে গেছে। আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম। এইবার কিছুক্ষণ আগে থেকেই তোমার মনে এই প্রশ্নটা যাচ্ছে, দিলদারটা কে? দিলদার হলো দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাজাহান নাটকের একজন ভাঁড় চরিত্র। এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম, দূর 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5, রাত কত হলো কে জানে, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে। এখানে টানা বলতে মদ পানের কথা বলা হয়েছে। চেয়ারে পড়েছি আর ঘুম, বাবা বুদ্ধা, আচ্ছা কিয়া ক্যা হোগা তুমসে, কুছ নেহি, বিলকুল কুছ নেহি, এইগুলো একা একাই বলছেন, তিনি নিজেকেই বলছেন, দূর বুড়ো তোকে দিয়ে আর কী হবে। কারণ আমরা একটু আগেই পড়েছি রজনীর বয়স কিন্তু 68 বছর। এবার হঠাৎ রজনী চেঁচিয়ে কিছু বলছেন, রামব্রিজ, এ রামব্রিজ, আরে গেল কোথায় লোকটা, কোথায় ধেনো টেনে পড়ে আছে বেটা, এ রামব্রিজ, রামব্রিজকে।
রামব্রিজ হলো এই যে রজনীকান্ত যে আকে পেশাদারি থিয়েটারের মঞ্চে নাটক করেন এখানকার কেয়ারটেকার বা গেটম্যান। ধিনো যে নেশার জিনিস এটা তোমরা বুঝে গেছো, ধিনো হলো দেশি মদ, ভাত পচিয়ে যে মদ তৈরি করা হয় তাকেই ধিনো বলা হয়। এখানে রজনী অনুমান করছে নিশ্চয়ই রামব্রিজ আজকে নিজে ধেনো টেনে অর্থাৎ দেশি মদ খেয়ে কোথাও পড়ে রয়েছে। পরের অংশটা নাটকের অবশ্যই লাইন ধরে আলোচনা করব, কিন্তু তোমরা আমাকে প্লিজ লিখে জানাও তো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এই ভিডিও পোস্ট করার জন্য আমার কাছে প্রচুর আবদার করেছিলে, আজকের ভিডিওটা দেখে থাকলে তোমরা অবশ্যই তোমাদের নিজেদের নাম এবং কোন জেলা থেকে তোমরা ভিডিও দেখছো সেটা আমাকে লিখে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আমিও তো জানতে চাই, দেখতে চাই আমার কোন কোন বন্ধু আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছো। হতাশ হয়ে পড়েন, টুলটা সোজা করে, আমরা পড়েছি মঞ্চের মাঝখানে একটা টুল উল্টানো ছিল, তার উপর বসেন, মোমবাতিটা মাটিতে রাখেন, আবার একা একা কথা বলা শুরু করেন। চারিদিক নির্ঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে, কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার, মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম, রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, তার দরুন আজ সন্ধেবেলায় নগদ 3টে টাকা বকশিশু দিল মুখে, আর তার ফল কি হলো না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছে, নিঘাত মেইন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক, এটা মাথা ঝাঁকিয়ে রজনী বলল। তার মানে রজনীর কথা থেকে আমরা জানতে পারলাম গত রাতেও একই ঘটনা ঘটেছে, রজনী অভিনয় শেষে মদ খেয়ে গ্রিন রুমের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু গত রাতে কেয়ারটেকার বা গেটম্যান রামব্রিজ তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। এই কারণে সৌজন্যতাবশত আজ রজনী সন্ধেবেলাতে নাটক শুরু হওয়ার আগে 3 টাকা বকশিশ বা টিপস দিয়েছিল, আর সেই টাকাতে কি হলো, সেই টাকাতে রামব্রিজ আজকে নিজেই মদ খেয়ে কোথায় পড়ে রয়েছে। তারপর আবার রজনী বলা শুরু করলো, উফ আজ রাতে কম গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললেই ছাড়ার নেই, মাতালরা যতই চেষ্টা করুক মদ খাওয়া ছাড়বে বা নেশা ছাড়বে ছাড়া যায় না। আরে বাবা দিলুম তোকে বকশিশ দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকে 1.5 বোতল খাইয়ে গেলেন। এখানে রজনী বলছে আমি রামব্রিজকে দিলাম 3 টাকা বকশিশ, সেই টাকা দিয়ে রামব্রিজ যেমন নিজে মদ খেয়েছে আমাকেও 1.5 বোতল খাইয়ে গেছে, এ একেবারে রাম ধেনো। উফ বুকের ভেতরটা থরথর করে কাঁপছে, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম, অডিটোরিয়াম মানে প্রেক্ষাগৃহ, তার মানে আর কি সিনেমা দেখার হল, ইন্টারভেলে সব দর্শক হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে, উফ জিপটা কি টানছে রে বাবা। দেখবে সিনেমা হলে ইন্টারভেল মানে কোনো একটা সিনেমার মাঝখানে বিরতি দেওয়া হয় 5-6 মিনিটের জন্য, সবাই আর কি বাইরে থেকে খাবার আনতে যায়, অনেকে বাথরুমে যায়, ওই যে সময়টা যখন ইন্টারভেল হয় সবাই কিন্তু ওই সিনেমা হলের মধ্যে থেকে হাঁটাহাঁটি করে। তো রজনীর মনে হচ্ছে ওর মুখটা যেন সেই সিনেমার প্রেক্ষাগৃহ, আর ইন্টারভেলে সবাই যেমন হাঁটাহাঁটি করে ওর জিপটা তেমন টানছে, সুরসুর করছে। আবার রজনী একটু থেমে বলা শুরু করে, অকারণ অকারণ রে বাবা, যদি কেউ বলে রজনী বাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? উহু, রোজ দিন যায় সন্ধে হয় আর মদ খাই। মানে রজনী বলছে আমাকে যদি কেউ বলে আচ্ছা দাদা আপনার তো অনেক বয়স হলো এবার মদটা ছাড়ুন, আমার তো কিছু বলার নেই, প্রতিদিনই তো আমি মদ খাই। উফ ভগবান সিদ্ধারাটা গেল, বুকটা যে কি ভীষণ কাঁপছে, মনে হচ্ছে যেন, আসল কথা এই যে শারীরিক কষ্ট এগুলো মদ খাওয়ার জন্য আর কি, তার মধ্যে এই প্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে, আর মদ খেয়েছে বলেই রজনী শূন্য স্টেজে দাঁড়িয়ে একা একা এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলছে। তারপর কি বলছে, রজনী বাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন, আর কি এ বয়সে এত সয়, কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। মানে রজনী বলছে আমাকে দেখে তো লোকে এই কথাগুলোই বলবে, হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু, 68টা বছর কি নেহাত কম বয়স, হ্যাঁ ছোকরাদের মতো ঢংঢাং করতে পারেন, লম্বা চওড়া চেহারা আছে, আরও চালিয়ে দেবেন কিছুদিন,
লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেমন ইয়ারকি টিয়ারকি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কলপ হলো চুলের রং, মানে দেখবে অনেকে চুল সাদা হয়ে গেলে কালো রং করে, ওটাকেই বলে কলপ। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? রজনী বলছেন, একা একা নিজে নিজেই বলছে, আমি ছোকরাদের মতো ইয়ারকি করি, আমার চেহারা লম্বা চওড়া, লম্বা চুলে ডেইলি দিন হাফ শিশি করে আমি লিকুইড কলপ লাগাই, বয়সটাকে আটকানোর চেষ্টা করি, লোকানোর চেষ্টা করি, কিন্তু যা গেল সে তো কখনো আর ফিরে আসবে না। 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে, আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। রজনী বলছেন, আমার বয়স অনেক হয়েছে, শৈশব, কৈশোর, যৌবন, যৌবনের পরবর্তী পর্যায়, বার্ধক্য সব কিছু কাটিয়ে এসে এখন আমি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ানো, শুধু মাঝরাত্রির অপেক্ষা, এখানেই গল্প শেষ। এই জায়গাতে রজনী একা একা মৃত্যুকে আর কি তুলনা করছে লাস্ট অভিনয়ের সঙ্গে, মানে শেষ মঞ্চে অভিনয়ের সঙ্গে। কি বলছেন? এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন, কিন্তু কার্টেন উঠবেই, কিন্তু মঞ্চের পর্দা উঠবেই, শ্মশানঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপরে দূত উইংসে রেডি, দূত উইংসে রেডি মানে যমদূত আমাকে নেওয়ার জন্য উইংসে দাঁড়িয়ে। উইংস কি? তোমরা দেখবে মঞ্চে যখন যে মঞ্চে নাটক হয় তার দুটো গেট থাকে, একটা প্রবেশ একটা বাইরের, একটা ডান দিকে একটা বাঁ দিকে, এই দুটো গেটকে বলে উইংস। উয়ার দূত উইংসে রেডি, একটু থামেন, সামনের দিকে তাকান, একদম হলের শেষ দিকে, আবার একা একা বলছে, জানেন রজনীবাবু, এই 45 বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি, জীবনে প্রথম, কেন জানেন? এসবই মাতালের কারবার। ফুটলাইটের কাছে চলে যান, অর্থাৎ ফুটলাইট কি? মঞ্চের দেখবে একদম সামনের দিকে ছোট ছোট লাইট পায়ের দিক থেকে মুখের দিকে থাকে, ওই লাইটগুলোকে বলা হয় ফুটলাইট। সামনেটা কিছু দেখা যাচ্ছে না, ওই দূরে তো ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি। এই বক্স হচ্ছে সিনেমা হলে বসবার আর কি বিশেষ আকৃতির এক ধরনের সিট। বলছে ওই যে ফার্স্ট বক্সটা দেখতে পাচ্ছি। ভিডিও কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিও, আর একটা কথা তোমাকে কমেন্টে লিখতে হবে, আমি দেখতে চাই এই নাটকটা তোমরা কতটা মনোযোগ দিয়ে শুনলে বা পড়লে বা দেখলে। আমি তোমাদের একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে, কমেন্টে অবশ্যই তোমার নাম, জেলার নাম, এগুলোও তুমি লিখতে একেবারেই ভুলো না। আজকের প্রশ্ন হলো, নাটকের শুরুতে যখন রজনীকান্ত হাসতে হাসতে অন্ধকার মঞ্চে প্রবেশ করেন, তখন তার হাতে কি ছিল? অবশ্যই উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানিও। ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্স সব গভীর অন্ধকারে ডুবে আছে, সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেওয়ালের কালো কালো অঙ্গারে লেখা আছে আমার জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নির্ঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা, উফ কি শীত, সব আছে শুধু মানুষ নেই, সব ভুতুড়ে বাড়ির মতো খাঁ খাঁ করছে, মরে গেছে নাকি, শিরদাঁড়ার ভেতর দিয়ে কীরকম শিরশির করছে আর কি। এগুলো মাতাল হয়ে আর কি অসংলগ্ন কথাবার্তা রজনী সমানে বলে চলেছে, হঠাৎ আবার চেঁচিয়ে, রামব্রিজ, রামব্রিজ কাহা গায়া রে, উফ এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু শ্মশান আবোল তাবোল ভাবছি, হবে না কেন, কম গিলেছি আজকে? আবার রজনী একা একা বলছে যে লোকে আমাকে দেখলে এই এই কথাগুলো বলবে, মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন, বুড়ো বুড়ো হয়ে গেছেন আর কদিন বাদেই খাটে উঠবেন মশাই, ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের 68টা বছর, তারা সময় মতো মাপঝোপ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যায় বেড়াতে যান, সন্ধেবেলায় কীর্তন টেত্তন শোনেন, ভগবানের নাম করেন, আর আপনি রজনীবাবু এসব কী করছেন মশাই, মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষা কী আবল তাবল বলছেন বলুন তো, কেউ শুনলে ভয় পেয়ে যাবে, যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে, যান যান মেকআপ টেকআপ তুলে চুল টুল আছড়ে ভদ্রগোছের জামা কাপড় পরে যান দেখিনি, কী যে পাগলামি করেন সারা রাত, এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। অর্থাৎ রজনী বলছে, আমাকে দেখলে সাধারণ মানুষ এটাই বলবে,
আপনার অনেক বয়স হয়েছে, এই বয়সে লোক ডায়েট করে, ভগবানের নাম করে, সকাল সন্ধ্যে হাঁটাহাঁটি করে, অর্থাৎ মর্নিং ওয়াক করে, সন্ধ্যেবেলায় হাঁটতে বেরোয়, আর আপনি এইসব আর কি থিয়েটারি ভাষায় কী সব কথা বলছেন, মুখে মেকআপ টেকআপ করে রয়েছেন, যান যান এইসব মৃত্যু টিত্যু ভাববেন না। রজনী নিজেই বলছেন আমাকে দেখে লোকে এগুলো বলবে। এবার উইংস দিয়ে বেরিয়ে যেতে চান, রজনী ভাবে ঠিক আছে আমি বাইরে যাওয়ার চেষ্টা করি। প্রবেশ বাহিরের যে দ্বার, যে দরজাগুলো মঞ্চের দুপাশে থাকে তাকে বলে উইংস, সেই উইংস দিয়ে বেরিয়ে যেতে চান। যেই এগিয়েছেন অমনি দেখলেন পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালীনাথ সেন ঢোকেন। রজনী ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কে কি কি চাই তোমার, কি চাই? অর্ধেক রাগ অর্ধেক মিনতি, কে 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 তুমি? কালীনাথ, আমি। রজনী এখনো ভয় পেয়ে, কে নাম বলো? কালীনাথ। আস্তে আস্তে এগিয়ে এসে, আমি চাটুর্য মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। রজনী অসহায় হয়ে টুলের ওপর বসে পড়েন, জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, সারা শরীর কাঁপতে থাকে, মানে ভয় পেয়েছে। রজনী, হ্যাঁ কে ও ও তুমি কালীনাথ, এত রাতে কী করছিলে এখানে? কালীনাথ, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার কাছে মিথ্যে কথা বলবো না। আপনার পায়ে হচ্ছে, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। চাটুর্যে মশাই মানে রজনী চাটুর্যে, দাদা আমার না শোয়ার জায়গা নেই, তাই রোজ রাত্রিরে নাটক টাটক হয়ে যাওয়ার পর আমি গ্রিন রুম মানে সাজঘরের মধ্যে লুকিয়ে ঘুমাই, আপনি প্লিজ কথাটা মালিকের কানে তুলবেন না। রজনী, ও তুমি কালীনাথ, তাই বলো তো, বলো 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 তুমি কী হয়েছে জানো? আজকে শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি, 7টা হাততালি পেয়েছি, মানে 7টা হাততালি ঠক ঠক করে পড়েছে এমন না। দেখবে যখন কেউ সুন্দর বক্তৃতা দেয় বা কেউ একটা ধরো ক্রিকেট খেলায় 6 মারলো, তখন দেখবে জোরে জোরে হাততালি পড়ে, মানে একটা হাততালির রোল ওঠে। জানো তো কালীনাথ, আজকে নাটকে, রজনী বলছে, আমি যখন অভিনয় করেছি এরকম 7 বার আমার নাটক দেখে হাততালির রোল উঠেছে, 2 বার তো স্পষ্ট শুনেছি। কে যেন বলছে, মাইরি এই না হলে অ্যাক্টিং। কে যেন একবার বলল, দেখেছ রজনী চাটুর্য ইস রজনী চাটুর্য, মরা হাতি 1.25 লাখ, হাতি মরে গেলেও তার দাম 1 লাখ টাকা থাকে, একটা প্রবাদ বাক্য। এখানে রজনী বোঝাতে চেয়েছে আমার অভিনয় দেখে লোকে বলছে, দেখেছো এত বুড়ো হয়ে গেছে কিন্তু অভিনয় কত সুন্দর করছে, বলে না হাতি মরে গেলেও তার দাম একই থাকে, এই অভিনেতারা বুড়ো হয়ে গেলেও এত সুন্দর অভিনয় করতে পারে, এগুলোই আর কি রজনী বলল। তাহলে বুঝলে কালীনাথ, পাবলিক এখনও কীরকম ভালোবাসে আমাকে? পাবলিক বলতে এখানে দর্শকদের বোঝানো হয়েছে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর। এবার রজনী বলছে, জানো কালীনাথ, যতক্ষণ আমি স্টেজে দাঁড়িয়ে অভিনয় করি ততক্ষণই আমার দাম, তারপর যে যার ঘরে যায়, তখন কে কার, কেই বা এই বুড়োর মাতালটার খোঁজ করে বলে, উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন, কেউ বলে না। আজ এটুকুই, কারণ নাটকটা অনেক বড়, তাই আমরা এই নাটকটাকে পার্ট বাই পার্ট ভাগ করে তোমাদের সামনে তুলে ধরবো। আজ প্রথম পর্ব, এরপর আমরা দ্বিতীয় পর্ব নিয়েও হাজির হব। তোমরা তো প্রত্যেকেই জানো ইতিমধ্যে আমাদের এই চ্যানেল থেকে ভাত গল্পটা এই রকম পার্ট পার্ট করে সম্পূর্ণটা তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষ, কে বাঁচায় কে বাঁচে, ক্রন্দনরতা জননীর পাশে শিকার, আমি দেখি, মহুয়ার দেশ, রূপনারায়ণের কুলে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, অলৌকিক, এ টু জেড আমরা কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো যারা দেখনি এবং যারা তোমাদের জন্য পোস্ট করা সাজেশনমূলক ভিডিওগুলো দেখনি তাদের অনুরোধ করব, আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো পর পর তোমরা দেখে নাও। এখানে আর একটা বিষয়, যারা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত আমার লেখা উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি সংগ্রহ করেছো তাদের অভিনন্দন, যারা সংগ্রহ করতে চাইছো বলছো যে পাচ্ছি না, তোমাদের অনুরোধ করব তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে সার্চ করে দেখো, সেখানে সিঙ্গেল সিঙ্গেল মানে তুমি চাইলে শুধু বাংলা বইটাও সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে।
আরও একটা বিষয় বলবো, তোমরা তোমাদের বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকানে বইটি অর্ডার করতে পারো, বই কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই যে বই রয়েছে এরকম নীল রঙের বই। তোমাদের একটা বিষয় বলি, তোমাদের ভালোবাসাতে বইটা কিন্তু বারবার আউট অফ স্টক হয়ে যাচ্ছে। এই কারণে আশা করছি অক্টোবরের 20-25 তারিখের মধ্যেই অনলাইনে এবং অফলাইনে তোমরা আবারও বইগুলো কিন্তু পেয়ে যাবে। ভিডিও শেষ করার আগে আরও একটা তথ্য জানাই, যারা সাজেশন বই অলরেডি সংগ্রহ করেছো তাদের জন্য আমাদের বইয়ে ছোট্ট ছোট্ট দুই একটা বানানের ভুল নজরে এসেছে, তো সেটা আমি কারেকশান করে একটা PDF করে দিলাম। আজকের ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক থাকবে, তোমরা ক্লিক করে বইয়ের কোন কোন অংশে ছোট্ট ছোট্ট দুই একটা বানানের ভুল রয়েছে সেটা অবশ্যই সংশোধন করে নিও। দেখা হচ্ছে এই ভিডিওর পরবর্তী পার্টে, ততক্ষণের জন্য প্রথম পর্বকে কিন্তু তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করে নিও। শুভেচ্ছা রইলো।